সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটিকে সাথে নিয়ে। এবং আজকে আমরা আপনাদের বিভিন্ন ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন দর্শক খুব মূল্যবান প্রশ্ন করেছিলেন 10 ইয়ার্স রুট সংক্রান্ত বিষয়ে, এবং উনি প্রশ্ন করে রেখেছিলেন যে যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরোয় আসে ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা। সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু 10 ইয়ার্স রুটে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে লং রেজিডেন্সির ভিতর যে গ্যাপ পিরিয়ড। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন অ্যাপ্লিকেশন হোম অফিস অনেক সময় 10 ইয়ার্স রুটের ভেতরে রং রিজনে প্রত্যাখ্যান করে দিয়েছিল, এবং এই অ্যাপ্লিকের পরবর্তীতে এই এই অ্যাপ্লিকেশনগুলো আবার সাবমিট করেছিলেন এবং রিঅ্যাপ্লিকেশন করার পর হোম অফিস আবার ওদেরকে পারমিশন দিয়ে দিয়েছিল। কিন্তু এই অ্যাপ্লিকেন্টের মাঝখানে যে গ্যাপ পিরিয়ডটি, এই গ্যাপ পিরিয়ডটিকে একটি উৎস হিসেবে উপজীব্য করে হোম অফিস কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করে দিয়েছে 10 ইয়ার্স রুটে। যদিও এটি পলিসি রয়েছে 6 মাসের কম যদি কেউ লফুল রেজিডেন্সের অধীনে দেশে বাইরে থাকে অথবা কোনো লফুল রেজিডেন্স যদি থেকে থাকে, হোম অফিস কিন্তু এটিকে কনসিডার করতে পারবে। তারপরও দুদিন, তিন দিন, এক সপ্তাহ, দেড় সপ্তাহ, এক মাস গ্যাপ থাকার কারণে হোম অফিস কিন্তু এই গ্যাপ পিরিয়ডকে রেফার করে রিফিউজ করে দিচ্ছে অ্যাপ্লিকেশনগুলো। তো সেই ক্ষেত্রে আমি আমার সম্মানিত অতিথির মূল্যবান মন্তব্য জানার জন্য চলে যাচ্ছি। আপনি কি বলবেন? কেন থ্যাংক ইউ, খুব সুন্দর একটা ইস্যু নিয়ে আসছেন। দেখেন, একদিকে 10 ইয়ার্স লং রেসিডেন্স, যেটা হচ্ছে ল ফুল রেসিডেন্স, অর্থাৎ অ্যাপ্লিকেন্টদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে হি হ্যাজ বিন ইন দ্য ইউকে 10 ইয়ার্স লফুলি। তার মানে হচ্ছে লফুলির বাইরে বা আনলফুলি থাকলে কিন্তু উনি এইটার এই রুলের আন্ডারে আসবেন না। কিন্তু আবার হোম অফিসে দেখা গেছে অনেকটা কেস লোর রেজাল্টের মাধ্যমে অথবা অন্যান্য হায়ার কোর্টের গাইডেন্সের মাধ্যমে দেখা গেছে যে কিছু কিছু জিনিস আছে যে আপনি মনে হয় ওভারস্টার হয়ে গেছে, লিভ চলে গেছে, কিন্তু আপনার লিভ কিন্তু কন্টিনিউ করতেছে। তো সেক্ষেত্রে এই ধরনের অবস্থা যাদের পড়বে তাদেরকে কিন্তু একটু অ্যাডভাইস নেওয়া দরকার, ভালো করে জানা দরকার। যেমন মনে করেন সেকশন 3C অফ 1971 অ্যাক্ট, সেখানে অ্যাপ্লিকেশন পেন্ডিং তাহলে ওইটা কন্টিনিউ করে, ডিম টু হ্যাভ কন্টিনিউড, আপিল পেন্ডিংয়ে তাহলে কন্টিনিউ করে। তো ঠিক একইভাবে আপনি প্রপারলি সব কিছু মেনটেন করে হোম অফিসে অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারা দেখা গেল যে তাদের ব্যর্থতার কারণে বা তাদের ভুলের কারণে, এরারের কারণে তখন পাচ্ছেন না। এবং এটার ব্যাপারে কিন্তু আপার ট্রাইব্যুনালে হায়ার কোর্টের কেস লো আছে যে যদি হোম অফিসের কোনো যদি ইয়ে থাকে তাহলে এটা কিভাবে তারা ইনফর্ম করবে, কিভাবে তারা ইয়ে করবে, এবং আপনি পরবর্তী সাবসিকুয়েন্টলি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তারা অ্যাকসেপ্ট করেছে, ওই গ্যাপটা কিভাবে তাদেরকে হাইলাইট করতে। মনে রাখবেন, আপনার যদি এইভাবে কোনো ডিউবিয়াস বা কোনো গ্রে এরিয়া থাকে তাহলে ইট ইজ অন ইউ টু ফ্ল্যাশ আউট টু দ্য হোম অফিস। আপনি মনে করবেন না হোম অফিস এমনিই দেখবে, না, হোম অফিস এমনিই তো আপনার জন্য কম্পিউটার টিপবে না, আপনাকে ফ্ল্যাশ আউট করে কাভারিং লেটারে সুন্দর করে লিখে দিতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আশা করি প্রচুর দর্শক যারা এই 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করেছেন এবং যাদের গ্যাপ পিরিয়ড রয়েছে তাদের এই প্রশ্নের উত্তরটি আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিফোনের কাছে এসে কথা বলুন প্লিজ। হ্যালো, আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি, চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিফোনের কাছে এসে কথা বলুন প্লিজ। ভাই আমার কোয়েশ্চনটা হচ্ছে রিনিউয়াল অফ ইইএ ফ্যামিলি পারমিট ফর নন ইইউ স্পাউস, জি, জন্য কোন ফর্মটা এন্ড কোন ভাষণটা ইউজ করব ভাইয়া, একটা কোয়েশ্চন। জি আচ্ছা, এই যে রিনিউয়াল, এটা কি আফটার 5 ইয়ার্স নাকি আফটার 6 মান্থস? না, 5 ইয়ার্স, এটা 6 মান্থে যে ভিসাটা আছে এটা এক্সপায়ার হওয়ার, বুঝতে পারছি আমি। জি জি, আরেকটা কোয়েশ্চন আছে, দ্য চাইল্ড হচ্ছে ইইউ পাসপোর্ট হোল্ডার, ওর কি রেজিস্ট্রেশন করা লাগবে এখানে? আমি না, এটা জরুরি কিনা, চাইল্ডটা ইউই পাসপোর্ট হোল্ডার, 8 ইয়ার্স ওল্ড, এন্ড শি নিড এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু লিভ ইন ইউকে অর। জি, মানে মেইন যে ইএ ন্যাশনাল কথা বলছেন তাই তো? জি 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 জি। তাহলে আপনার প্রশ্ন দুটো, নাম্বার ওয়ান হচ্ছে যিনি ইএ ন্যাশনাল তিনি ইংল্যান্ডে 8 বছর আছেন, ওনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কিনা, রাইট? না 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 না, আসলে আমি ক্লিয়ার করছি আরেকটু। আপনাকে কোন বাচ্চার কথা বলেছিলেন? বাচ্চা কি 8 বছরের? 8 বছরের বাচ্চা। সে কি এখানে 1 বছর আছে? এক বছর আছে। এবং ওর ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কিনা?
আর আপনার থার্ড প্রশ্ন ছিল আপনার আপনার যে স্পাউস যিনি বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডে যে কোনো দেশ থেকে আসলে সিক্স মান্থস ভিসা নিয়ে এসেছিলেন, এখন উনি রিনিউ করার জন্য উনি কি করবেন, কোন ফর্ম ইউজ করবেন, তাই তো? জুলাই ভার্সনটা হবে মোস্ট রেলিভেন্ট আর কি। ওরা দেখতে পাবে বোধহয় যে আপনার ওই যে রেজিডেন্স যে যারা ইউরোপিয়ান ন্যাশনাল তারা করবেন রেসিডেন্ট পারমিট, আর যারা মনে করেন যে ইউরোপিয়ান ন্যাশনালের নন ইউ ডিপেন্ডেন্ট আর কি তারা করবেন রেসিডেন্ট ডকুমেন্ট ফ্যামিলি পারমিট। হ্যাঁ পারমিট। তখন কথা হচ্ছে যারা ইউরোপিয়ান ন্যাশনাল তারা কি অ্যাপ্লাই করতে হবে, বাচ্চা বিশেষ করে বাচ্চা এবং যার মাধ্যমে ওই যে নন ইউরোপিয়ান ইয়ে পাবেন বাচ্চার মা বাবা। তো আমার প্রশ্ন হচ্ছে দেখেন যে যারা ইউরোপিয়ান লতে রাইট এক্সারসাইজ করতেছেন নীতিগতভাবে আইনগতভাবে না করলেও চলে, কিন্তু করাটা আমরা হাইলি রিকমেন্ডেবল। তার কারণ হচ্ছে যে আপনার পরবর্তীতে যখন স্ট্যাটাস আপনি শো করবেন অথবা যদি আপনি কখনো পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করেন ওইটাকে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করার জন্য সুবিধা হয়। এই জন্য যেমন মনে করি ইউরোপ থেকে যে কোনো লোক এখানে এসে কিন্তু রেজিস্ট্রেশন না করলেও সে টিটি রাইস এক্সারসাইজ করলে কিন্তু থাকতে পারবে, অ্যাজ লং অ্যাজ হি ওর শি হ্যাজ বিন এক্সারসাইজিং টিটি রাইট। কিন্তু আপনি যদি ওই যে ফ্যামিলি পারমিটটা যদি আপনি নেন বা ওই যে রেসিডেন্স পারমিটটা যদি নেন তাহলে সুবিধা হয় পরবর্তীতে যখন আপনি অন্য ক্যাটাগরি বা অন্য রাইটসের জন্য আপনি ইয়ে করবেন রাইটটা প্রমাণ করতে চাইবেন তখন ওই যে পারমিটটা নিয়ে থাকলে ওইটা আপনার জন্য সুবিধাজনক। জি ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন। এবং আপনি বলেন যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি স্ট্রেট এখন বলতে পারছেন না, ফাইভ ইয়ার্স পরে মনে করেন আপনি ইন্ডিফিনিট লিভের জন্য আবেদন করবেন, জি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তখন যদি আপনার কোনো রেজিস্ট্রেশন ইয়ার রেজিডেন্ট কার্ডটা না থাকে তখন আপনাকে ফুল ফাইভ ইয়ার্সটা বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে এবং কোয়ালিফাই থাকতে হবে না থাকতে হবে কিন্তু ওইটা থাকলে তখন কিছু মানে প্রাইমারি ইয়েটা হয়ে গেল, বাকি ডকুমেন্ট দিয়ে আপনি প্রমাণ করবেন। জি এখন সিক্স মান্থস পরে যখন ওনার ওয়াইফ অ্যাপ্লাই করবেন যে ফাইভ ইয়ার্স রেসিডেন্স ক্যাটাগরিতে সিক্স মান্থের আগেই করতে হবে মানে গ্যারান্টির আগে। জি জি জি। এবং উনি প্রশ্ন করেছিলেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি আমরা বলে দেব, তার কারণ এই মুহূর্তে মানে মানে খুব ডিফিকাল্ট, বাট সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাকে বলে দেব আপনারা ওয়েবসাইটে গিয়েও আপনারা ইএ ন্যাশনাল এই এই ধরনের সার্চ করে হোম অফিসের ওয়েবসাইট থেকে বের করে ফেলতে পারবেন। বাট তারপর আমরা বিজ্ঞাপন বিরতির পরে আমরা এসে এই কী ফর্মটা আপনার ইউজ করবেন সেই বিষয়টা আমরা আপনাকে বলে দেবো। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জিলু বলছি, অটোনম থেকে। জি বলুন ভাই, আপনার প্রশ্নটি করুন। কেন আমি আমার ওয়াইফের ডেথ থেকে আনছিলাম লাস্ট ইয়ার, জি সরি 2014 আনছি। তো এখন কি আছে আপনি আমার ঘরের কি প্রবলেম আছে, প্রাইভেট টেনেন্টও আছি। হ্যালো ভাই। জি কোকা কেনলি। হ্যাঁ, তো এখন কি আমি প্রাইভেট টেনেন্টও থাকি আর এখন কি আছে আমি কাউন্সিলের লগে আমার কিছু ইয়ে হয়েছে ওয়া পরে তারা ওকে স্যার আমার হোমলেস হতাম। জি হোমলেস হইলে এখন আমার ওয়াইফর পিছে এক্সটেনশন লাগে অ্যাপ্লাই করা লাগবে নেক্সট ডিসেম্বরও। জি আমি যদি হোমলেস থাকি তখন আমার ওয়াইফের অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভিসা এক্সটেনশন লাগে কোনো প্রবলেম হইব নাকি? আচ্ছা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আর সেকেন্ড হইছে আমার আমি যে জায়গাতে কাম করি সেম জায়গাতে আমার ওয়াইফও কাম করে আমার লাগে এটা কাম দেখা যায় ভিসা এক্সটেনশন করার সময় সেটাকে দিলে কোনো সমস্যা হইব নাকি? রাইট, মানে যেখানে কাজ করেন ওনার ওয়াইফ একই জায়গাতে কাজ করেন ওনার কোনো সমস্যা হবে কিনা, তাই তো? জি ভাই। জি দুইটা প্রশ্ন আছে আমার। জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমরা চলে চলে আপনি আপনি কি ব্রিটিশ সিটিজেন? ধন্যবাদ, আপনি টেলিভিশন কাছে থাকবেন, আপনার প্রশ্ন উত্তর দিয়ে জানানো চলেছে আমার সম্বন্ধে অতিথির কাছে। হোমলেস হলে এটা কি কোনো সমস্যা ক্রিয়েট করবে না ওয়াইফ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে? জিনু সাহেব অশেষ ধন্যবাদ আপনাকে। সেকেন্ড কোয়েশ্চন দিয়ে আমরা শুরু করি। আপনি এবং আপনার ওয়াইফ এক জায়গায় কাজ করলে কোনো অসুবিধা নেই, আইনগতভাবে কোনো অসুবিধা নেই,
কাজটা বৈধ হতে হবে এবং প্রপারলি সব মানে ডকুমেন্টারি এভিডেন্স দিতে হবে, এক জায়গায় কাজ করলে কোনো বাধা নিষেধ নেই। আর হোমলেস, আর হোমলেস, হ্যাঁ হোমলেস তো পাবলিক ফান্ডের আওতাভুক্ত। আপনি হোমলেস যখন হবেন, আপনার ওয়াইফকে নিয়ে হবেন, তখন দেখবেন যে আপনার ওয়াইফের ওই যে অ্যান্টি ক্লিয়ারেন্স বা ভিসার মধ্যে লেখা আছে নো রিকোর্স টু পাবলিক ফান্ড। তো আপনি যখন হাউজিং অ্যাসিস্ট্যান্স নেবেন তখন তো আপনি পাবলিক ফান্ডে চলে গেলেন। জি, তবে উনি যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন উনি কিনে নিতে পারবেন? না, উনি যখন হোমলেস হবেন তখন তো উনি হবেন না, উনার ওয়াইফকে নিয়ে হবেন। জি জি, এক্স্যাক্টলি। তো এটা এটা রিমুভ দেবে না, কারণ সিঙ্গল পার্সনকে কেন রুম দেবে, বলবে যে প্রাইভেটলি নিয়ে করো। কিন্তু আপনি একজন ব্রিটিশ নাগরিক বা সেটেলড পার্সন হিসেবে ইউ ক্যান টেক এনি বেনিফিট, কিন্তু আপনার ওয়াইফের কারণে যেন পাবলিক ফান্ড অ্যাডিশনাল রিকোর্স না হয়। তো আপনি হোমলেসটা এমন একটা জিনিস যে আপনি ওয়াইফকে ছাড়া কিন্তু পারবেন না, আর আপনি দেখবেন যে আপনার ওয়াইফকে নিয়েই হয়তো আপনি করতে চাচ্ছেন। আচ্ছা, যদি আমরা এভাবে ধরে নিই ভাইয়া, কনফিউশন না ক্রিয়েট করুন, যে উনি ইন্ডিভিজুয়ালি উনি হোমলেস হয়ে যাচ্ছেন, ইন্ডিভিজুয়ালি তো যে কোনো অধিকার আছে তার, যে কোনো বেনিফিট যেটা আপনি ধরে নিলেন, এটা ওনার প্রশ্ন। উনি উনি হোমলেস ইন্ডিভিজুয়ালি হলে বা বেনিফিটও নিতে পারবে, সব কিছু নিতে পারবে, কিন্তু যখন উনি ইনডেফিনিট লিভের জন্য আবেদন করবেন বা এক্সটেনশনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা মিট করতে হবে, ওইটা মাথায় রাখতে হবে। জি জি জি, উনি ইন্ডিভিজুয়ালি হলো কিন্তু উনি কাজ ওনার মা দুজনের দেখা গেল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করে না, তখন তো ওনাকে এক্সটেনশন দেবে না। তাহলে ওনার, ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। তাহলে ওনার প্রশ্নের অ্যাঙ্গেল অনুযায়ী উনি বলেন ওনার ওয়াইফকে নিয়ে অ্যাপ্লাই করছেন কিনা, উনি বলছেন উনি হোমলেস হিসেবে উনি অ্যাপ্লাই করছেন, উনি উনি যদি করেন ব্যক্তিগত দেখায় কোনো অসুবিধা নাই, কারণ ওনাকে তো রেস্ট্রিকশন দেয় নাই। কিন্তু ওনাকে মাথা রাখতে হবে যখন এক্সটেনশন অ্যাপ্লাই করবেন তখন কাপল এজ এ হোল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর করে ডিফিকাল্ট জায়গাটিতে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। আশা করি সুপ্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমি ফারহাত, আমি কিলবন থেকে বলছি। আমার লিগেসি স্কিমের অধীনে আমি আড়াই বছর পেয়েছিলাম, ওই সময় কিন্তু আমার ওয়াইফ ছিল আর তিন বাচ্চাও ছিল, কিন্তু ওদেরকে বিবেচনা করে নাই ওরা। পরবর্তীতে ওইটা কোর্ট হয়ে গেছে, তারপরে এমপি দিয়েও লেখালেখি হয়েছে, উকিল সাহেবও লেখালেখি করছেন। এইবার যখন পার্দার লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করছে আড়াই বছর শেষে, তো এখন বউ বাচ্চা, আবার বউ এবং বাচ্চা তিনজনের কথা বলা হয়েছে, ওরা কিন্তু ব্রিটিশ সিটিজেন। তো এখন আমাকে একটা চিঠি দিয়ে ওরা ডাকছে, লিখছে যে উই হ্যাভ কনসিডার্ড ইউর অ্যাপ্লিকেশন বা এন্ড রিকোয়ার ইউ টু অ্যাটেন্ড আওয়ার অফিস ফর সার্ভিসেস অফ ডিসিশন। এটা আমাকে একটু ভয় পাই দিচ্ছে আর কি, এখন আমি জানতে চাচ্ছি এটা কি হবে। আচ্ছা, ধন্যবাদ। তো ওরা হোম অফিস থেকে চিঠি আসছে, তো এই চিঠিতে হয়তো বা ওরা দেখবে আপনার প্রাইভেট ফ্যামিলি কন্টিনিউড আছে কিনা, আপনার ওয়াইফের সাথে আপনার যে বিয়ে এটা এখনো এক্সিস্টিং আছে কিনা, তিন বাচ্চার সাথে আপনার সম্পর্ক এখন আছে কিনা। এখন এটা কি আপনার অ্যাপ্লিকেশনে কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়টি জানার জন্য চলেছে আমার সময় চলতে থেকে। আমি জাস্ট একটু কলার কি লাইনে আছেন? জি জি, ওরা ব্রিটিশ, ওরা ব্রিটিশ কারা বলছে? আপনার ওয়াইফ কি ব্রিটিশ? আমার ওয়াইফ এবং বাচ্চা তিনজন ব্রিটিশ। আচ্ছা আচ্ছা, আপনাকে তারা আড়াই বছরের লিভ দিয়েছিল? জি, ওই সময় তারা বিবেচনা করে নাই, ওয়াইফকেও বিবেচনা করে নাই, বাচ্চাদেরকেও বিবেচনা করে নাই। এরপরে কিন্তু আমার উকিল সাহেব এগুলা নিয়ে লেখালেখি করছেন। হ্যালো, জি জি, লেখালেখি করছেন। আচ্ছা, আপনাকে যে এখন এখন যে ডাকছে ওটা কি তারা ইন্টারভিউর জন্য ডাকছে? ওইটাই তো আমি কনফিউশন ভিতরে পড়ে গেছি। ওখানে লিখতেছে, উনি বলছেন যে সার্ভিস অফ দা ডিসিশন এন্ড রিকোয়ার ইউ টু অ্যাটেন্ড আওয়ার অফিস ফর সার্ভিসেস আওয়ার ডিসিশন। কি বলেন? ওটাই ওটাই একটু কনফিউজিং। হ্যাঁ, ওখানে ইন্টারভিউ দেখার দরকার কথা না, ওটা কনসিডার ইউর অ্যাপ্লিকেশন এন্ড রিকোয়ার ইউ টু অ্যাটেন্ড আওয়ার অফিস ফর সার্ভিসেস অফ আওয়ার ডিসিশন। কি ফর সার্ভিসেস অফ আওয়ার ডিসিশন? জি জি জি, আমাদের ডিসিশন সার্ভ করার জন্য। জি, সার্ভ করার জন্য আপনি পার্সোনালি যেতে হবে, এটা তো কোনো আশ্চর্যবোধক। এক্স্যাক্টলি, আপনার যদি কোনো লয়ার থাকেন, সলিসিটর থাকেন, তাদেরকে দিয়ে আপনি লিখেন, ব্যাখ্যাটা নিয়ে নেন, লেখেন। এক্স্যাক্টলি, আপনার ইন্টারভিউ জন্য ডাকতে পারে আপনার রিলেশনশিপ ঠিক আছে কিনা না, এবং অনেকে ডাকে হ্যান্ড সার্ভিস করে আপনি সেটা দিবেন। সার্ভিসের জন্য আপনাকে সেখানে নিতে হবে, ওইটা একটু আনইউজুয়াল লাগছে। জি, আপনি একটু আপনার, আপনি যদি আইনজীবী থেকে থাকেন তার সাথে তার মাধ্যমে আপনি এটা পার্সু করেন। জি, ধন্যবাদ, আমরা চলে যাই পরবর্তী। এবং সেটাই কিন্তু অ্যালার্মিং যেটা মহিষ সাহেব বিরতির আগে বলছিলেন, যে অনেক সময় যে পেন্ডিং থাকা অবস্থায়ও অনেককে কিন্তু ডিসিশন ধরে তাকে ডিসিশন নিয়ে নিচ্ছে। বি কেয়ারফুল। জি, চলে যাই পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই এই দর্শক প্রশ্ন নিতে গিয়ে আমরা ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে। সুপ্র দর্শক, যিনি লাইনে ছিলেন আমাদের জন্য অপেক্ষা করবেন, আমরা বিজ্ঞাপন বিরতির মাঝখানে আপনার টেলিফোন কল অ্যান্সার করবো। তো বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত সুপ্র দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।